Javi. বন্ধুরা, এই সেই বড় ক্রিকেট ম্যাচ যার কথা আমি আগের ব্লগে বলেছিলাম। আর যারা যারা আগের ব্লগটা দেখেছো তারা তো বুঝেই যাবে, আর যারা এখনো অবধি দেখোনি তো তাড়াতাড়ি যাও দেখে নাও আমার আগের ব্লগটা, তাহলে সম্পূর্ণটা বুঝবে। এই জীবনে প্রথমবার এত বড় মাছ কাটতে বসলাম, অনেক সাহস নিয়ে, জানি না আমার দ্বারা সম্ভব হবে কি না, কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবো বলে মাছটা কাটতে বসেছি। তবে দেখা যাক কতটা হয়। মাছটাকে আমি প্রথমেই দুপাশে ভালোভাবে ছিলে নিচ্ছি, একবার ওপাশটা কমপ্লিট, এবার এ পাশটাকে ভালোভাবে ছিলে নিচ্ছি, কারণ এত বড় মাছ একবারে বটিতে ছিলা সম্ভব না, তাই এইভাবে আমি ছিলছি। ছেলার পর এটাকে পিস করতে হবে, ছিলতে ছিলতে প্রায় অনেকটাই কমপ্লিট, কিছুটা আর বাকি। উফ, হাতটাই ছিলে গেল মাছটা ছিলতে গিয়ে, বেশ খানিকটা রক্ত বেরোচ্ছে। যাক, আবার স্টার্ট করলাম। আজকে তো নিরামিষ, আজকে তো ঠাম্মির ঘরে খাবি। হ্যাঁ, আজকে ঠাম্মির ঘরে সবজি হবে, হেলদি খাওয়ার হবে, ঠিক আছে? ও ভালো, ও ভিন্ডি খাই, ভিন্ডির বিচি খাও। আজকে কিন্তু এটা তুই খাবি না, তাই তো? আজকে এটা খাবি না তুই? খাবি? না, মাছ কেন খাবি তুই? আজকে তো নিরামিষ তো। আজকে ঠাম্মির ঘরে খাবি তুই? না, দিদি কাটতে পারলো না, তুমি কাটো, যাও যাও যাও, কাটো কাটো কাটো, মাছটা কাটো। কেন কেন মাছটা কাটো, চাপ কাটা ফুটবে না তো। না, তুই খাবিও তো না, এমনি দাদু নিরামিষ তো, তুই মাছ কাটবিও না, খাবিও না। যাও 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 যাও, কাটো কাটো, কাটা ফুটবে না, কাটা ফুটবে না, যাও যাও। আমার দ্বারা তো সম্ভবই হলো না, কি আর করা যাবে, এখন মা অবশেষে বসলো এটাকে কাটতে। দেখা যাক মা কিভাবে কাটে মাছটাকে। উঠিয়ে, অ্যাকচুয়ালি কি আমাদের বটিটা খুব খারাপ অবস্থা, তো এত বড় মাছ কাটার জন্য এটা যথেষ্ট নয়, তবুও যাই হোক, মা তো সব পারে। প্রথমে এভাবে মাথাটাকে কেটে আলাদা করে নেবে, কিন্তু সেটাও কতটা টাফ হচ্ছে দেখতেই পাচ্ছ, অনেক মানে কষ্ট করে মা এটাকে কাটছে, ভয় পাচ্ছি একটু হাত না কেটে যায়। যা, বটিটাই খুলে পড়ে গেল। আসলে বটিটার অবস্থাটা খুবই খারাপ, এভাবে মাথাটাকে কোনোভাবে ছোটানো গেলে তারপরে একটু সুবিধা হবে, দেখা যাক। হ্যাঁ, হয়েই গেছে, জাস্ট এটা ছোট আলাদা হয়ে গেলে আর কি। যাই হোক,
হা মা মাথাটা কাটলো না ভেঙে ফেললো সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, ভেঙে ফেলুক আর কাটুক আলাদা তো হয়েছে, তারপরে এবার মাথাটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছে। মাছের মাথাটা দিয়ে ডাল হবে সেই কারণে মা ওটাকে এভাবে কাটলো। আর এটাকে এবার পিস করবে। প্রথমে লেজের দিকটা গুলো এসে আবার বসলো, ওর একটু পর্যবেক্ষণ করতে হবে ভালো করে। সেই কারণে মাছের একটা জামা, কোনটা মাছের জামা? তোমরা তো শুনতেই পেলে কোথাও একটা পিকনিক যাওয়া নিয়ে আলোচনা চলছে। তো আমরা আজকের মধ্যে ডিসাইড করব কোথায় যাব। তো নেক্সট ব্লগে দেখবে যে আমরা কোথায় যাচ্ছি, এবং সেই ভিডিওটাও নেক্সট ব্লগে থাকবে, হয়তো কাল বা পরশুই ব্লগটা আপলোড হয়ে যাবে। তো এর জন্য যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও পপি সোনু অফিসিয়াল, আর দেখতে থাকো পরের ব্লগ। আজকের জন্য এখানে মায়ের মাছ কাটা কমপ্লিট হলো। আজকের ব্লগে সবাইকে বাই বাই বলছি, মিলছি নেক্সট ব্লগে এবং সেই ট্যুর নিয়ে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবে।